بسم الله الرحمن الرحيم ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহি ওবার শাহীন ভাই ডুবাই থেকে জানতে চেয়েছেন মুসলমান নারী পুরুষ এর পূর্বে পুরুষের পূর্বে মোহাম্মদ এবং মেয়েদের নামের শুরুতে মুসাম্মত লাগানো হয় শেষে বেগম খাতুন আহ ভেলা এগুলা লাগানো হয় এগুলা আসলে ইসলামী শরীর সাপোর্ট করে কিনা এর ব্যাপারে জানতে চেয়েছেন শুক্রান চাঁচাকাল্লাউ খের সুন্দর প্রশ্ন করার জন্য যে সম্মানিত দিনী ভাই মুসলমানের নামের শুরুতে মোহাম্মদ এবং মেয়েদের নামের আগে মুসাম্মত লেখার এবং বল্লার নিয়ম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ও তাবিন গুণের যুগে ছিল না। এমন কি আরব দেশগুলোতে এখনো নেই। এই নিয়মটি ভারত ও বেশি প্রচলিত। তবে এরূপ করাতে কোনো আপত্তি নেই। কেননা ইতিহাসে যতটুকু জানা যায় ব্রিটিশ ভারতে যখন হিন্দুরা ডালাভাবে ভাবে হিন্দু মুসলমানদের সবার নামের শুরুতে শ্রী যুক্ত করে যা অর্থাৎ সম্মানসূচক বোঝাই ব্যবহার করা শুরু করে দিয়েছে রাষ্ট্রীয় নথিপত্রে ওই শব্দগুলো যখন হিন্দুদের পাশাপাশি মুসলমানদের নামের শুরুতে বসানো ব্যাপকতা লাভ করেছে তখন মুসলমানগণ নিজেদের স্বতন্ত্র বজায় রাখার নিমিত্তে তাদের নামের শুরুতে পুরুষদের নামের আগে শ্রী এর পরিবর্তে মোহাম্মদ এবং মহিলাদের নামের আগে শ্রীমতী এর পরিবর্তে মুসাম্মদ চালু করেন মোহাম্মদ বসিয়ে নিজেকে মোহাম্মদ সাল আলী সাল্লামের অনুসারী মুসলিম হিসেবে পরিচয় দেওয়া হয় এবং মুসাম্মতের অর্থ হল নাম রাখা হয়েছে আর এই আরবি শব্দটিও মহিলা মুসলিম হওয়ার সঙ্গে গ্রহণ করে অতএব আহমদ ও আবুদাবত এর হাদিস যে ব্যক্তি যে কমের সাদৃশ্য হবে সে সেই কমের অন্তর্ভুক্ত হবে মেশকাত কিতাবুল্লিবাস হাদিস নং

বেগম অথবা খাতুন যদি লাগাই এতে কোনো অসুবিধা নেই আপনি লাগাইতে পারেন আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ